আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, আবারও স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটি বিউটি টিপসে। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব লকডাউনে কনুই এবং হাঁটুর কালো দাগ কিভাবে দূর করবেন তারই একটি সহজ ও কার্যকরী টিপস। ফ্রেন্ডস, লকডাউনে প্রত্যেকের কাজই প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। অফিসের কাজের পাশাপাশি সমানতালে চালাতে হচ্ছে রান্নার কাজ, পরিবারের সকলকে দেখবার করা। ফ্রেন্ডস, এসব করতে গিয়ে নিজের প্রতি অবহেলা করে ফেললে কিন্তু মুশকিল। হাজার কাজের ফাঁকেও তাই অন্তত একটা কি দুটো ঘন্টা বের করে নিতেই হবে নিজের জন্য। এদিকে যারা ফ্যাশন সচেতন অনেকেই চিন্তিত থাকেন কনুই এবং হাঁটুর কালো দাগ নিয়ে। ঘষা কিংবা চাপের কারণে কালো হয়ে যায় আমাদের কনুই এবং হাঁটু ও বগলের কালচে অংশ। টেবিলে কনুইতে বর দেওয়ার সময় হাঁটু গেড়ে বসলে হয় এই দাগ, যার কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককে। বন্ধুরা, আজ আমি এই দাগ দূর করার জন্য দুটো ঘরোয়া উপায় শেয়ার করব, যে দুটো উপায় আপনি ফলো করতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কনুই এবং হাঁটুর কালো দাগ খুব সহজেই দূর করতে পারবেন। তো চলুন প্রথম পদ্ধতিটি দেখে নিই। প্রথম ধাপে আমাদের লাগবে লেবু। ফ্রেন্ডস, লেবুতে থাকা অ্যাসিটিক অ্যাসিড খুব সহজে আপনার শরীরের কালচে দাগ দূর করতে পারে, যা ব্লিচ করার ক্ষেত্রে দারুণ কার্যকরী। যে কোনো দাগ দূর করতে লেবু ব্যবহার করা হয়। কালো হয়ে যাওয়া অংশে আপনি লেবুর দাগ ব্যবহার করে লেবু রস ব্যবহার করে কালো দাগ দূর করতে পারেন। চলুন প্রথমে জেনে নিই লেবুর সঙ্গে বেকিং সোডা ব্যবহার করে কিভাবে আপনি আপনার কনুই ও হাঁটু এবং বগলের কালো দাগ দূর করবেন। ফ্রেন্ডস, সেজন্য একটি পরিষ্কার পাত্র নিন। সেই পাত্রে সর্বপ্রথমে আপনাকে দিতে হবে যে উপাদানটি, সেটি হলো বেকিং সোডা। দর্শক, আপনাকে নিতে হবে পরিমাণ মতো বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার যে কাজটি করতে হবে সেটি হলো এখানে মিক্স করতে হবে খানিকটা লেবুর রস। দর্শক, ভালো পাতি লেবুর রস আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে লেবুর রস মিক্স করে দিচ্ছি। এবার আমি এই বেকিং সোডার সঙ্গে মিক্স করে দিচ্ছি লেবুর রস। দর্শক, লেবুর রসটা ভালো করে মিক্স করে তারপর আপনি এই মিশ্রণটাকে একটু নেড়ে নেবেন। নেড়ে নিলে দেখবেন এটাতে হালকা ফেনা ফেনা ভাব হয়েছে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। কিছুক্ষণ রেখে দিলেই ফেনা ফেনা ভাব চলে যাবে। সম্মানিত দর্শক, এবার যে কাজটি করতে হবে অর্থাৎ এবার চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে। দ্বিতীয় পদ্ধতির জন্য আমাদের ব্যবহার করতে হবে চিনি। বন্ধুরা, চিনি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। ফ্রেন্ডস, এই চিনির মধ্যে রয়েছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার শক্তি। আপনার হাঁটু, বগল এবং কনুয়ের কালো দাগ দূর করার জন্য আপনি একটি লেবুকে এভাবে স্লাইস করে কেটে নেবেন। এবার এর মধ্যে অল্প পরিমাণ চিনি খুব ভালো করে এভাবে লাগিয়ে নেবেন। দর্শক, চিনি লাগিয়ে নিয়ে তারপর আপনি আপনার কনুই, বগল এবং হাঁটুতে খুব ভালো করে ম্যাসাজ করে নেবেন। দর্শক, এই লেবু রস এবং চিনির অ্যান্টি অক্সিডেন্ট উপাদান খুব দ্রুত আপনার কনুই, হাঁটু এবং বগলের উপরে যে কালচে দাগ সেটা দূর করবে এবং খুব সহজে ও অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা ত্বকের অধিকারী করে তুলবে। ফ্রেন্ডস, তাহলে আর দেরি কেন, এখনই এই দুটো টিপস ফলো করুন এবং অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কনুই, বগল এবং হাঁটুর কালচে ভাব দূর করে ফেলুন। দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।